উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি বাড়ি থেকে নামানো যাচ্ছে না পাঁচ বছর আগে অবসরে যাওয়া এক অতিরিক্ত সচিবকে গৃহায়ন ও গণপুত্র মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক থাকাকালীন এলিফ্যান্ট রোডের বাড়িটি নিজের নামে বরাদ্দ নেন তিনি দু সালে চাকরি থেকে অবসরে গেলেও বাড়ি ছাড়তে করছেন নানা ডালবাহানা নুপুর মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত রাজধানীর এলিফেন্ট রোডে দশ কাটা জমির উপর নির্মিত দোতালায় এই বাড়ির বাসিন্দা সরকারের একজন সাবেক অতিরিক্ত সচিব নাম আশরাফুল ইসলাম দু সালের চাকরি থেকে অবসরে গেলেও সরকার থেকে বরাদ্দ বাড়িটি তিনি ছাড়েননি এখনও বারবার নোটিশ দিয়ে ব্যর্থ হয়ে সম্প্রতি বাড়ি খালি করতে চালানো হয় উচ্ছেদ অভিযান তবে অজানা কারণে অভিযানকারী দল বাড়ি খালি না করেই ফিরে যান পরে যে দেওয়া হয় সে সময় তো ওনাকে দেওয়া হয়েছে এখন বর্তমানে উনি কিভাবে আছেন এটা অফিস বা উনি বলতে পারবেন আমি আসলে ডিটেলস অতটা বলতে পারবো না ঈদের পর এক সপ্তাহর মধ্যে বাড়ি ছাড়ার কথা বলে গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দেন সাবেক এই কর্মকর্তা তবে ঈদের পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও বাড়ি ছাড়ার কোনো লক্ষণ দেখা যায়নি উল্টো মিডিয়াকে দেখে দরজা আটকে দেন বাড়ির সদস্যরা এ বিষয়ে গণপূর্তের পরিচালক অবশ্যই বলছেন বাড়ি দখলে রাখার আইনত কোনো সুযোগ নেই আশরাফুল ইসলামের জানান দ্রুত সময়ের মধ্যে বাড়ি খালি করা হবে সরকারি দপ্তর আমরা সরকারি কর্মকর্তা যিনি চাকরিরত তাকে বরাদ্দ দিতে পারি যিনি অবসরপ্রাপ্ত তার অনুকূলে বরাদ্দ রাখতে পারি না সেই বিবেচনা থেকে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার কারণে এবং অনেক বকে ভাড়া জমে যাওয়ার কারণে তাকে আমরা উচ্ছেদের সিদ্ধান্ত নেই উচ্ছেদ করার কার্যক্রম যখন চলমান ছিল তখন সেই অবস্থায় উনি মাননীয় মন্ত্রীর কাছে এসে সময় প্রার্থনা করেন মন্ত্রী যে বলছেন ঈদ এবং ঈদ পরবর্তী সাত থেকে দশ দিন সময় দিয়ে তারপরে উঠছেন করার তবে এই বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি নূপুর মাহমুদ দেশ টিভি ঢাকা